ম্যাথ এখানে যেটা বলা আছে ম্যাথ তো লাইনটা দেখা তো এখানে এটা সম্ভব না বোর্ডটা আমার অবশ্য ছোট বোর্ড ইভেন্ট ডাটাগুলো বলি আপনারা অবশ্য ক্লিয়ার হবে ওই ইভেন্ট ডাটা যেগুলো দেওয়া আছে জাস্ট একটু খেয়াল করেন ইভেন্ট ডাটা এখানে দেওয়া আছে আপনার একটু পড়ি এক সান জেনারেটর ডেলিভারস 450 এম্পিয়ার অ্যাট 230 ভোল্ট and the resistance of the shunt field and armature are 50 ohm and 0.03 ohm respectively মানে এখানে বলা আছে যে শান্ট জেনারেটর 450 এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে 230 ভোল্টে এবং এর শান্ট জেনারেটরের মান দেয়া আছে এখানে বলছে যে ইএমএফ দ্যাট ইজ ইজি কত ইজির মানটা কত এখানে দেওয়া আছে যে আপনার আইএল দ্যাট ইজ আউটপুট দিচ্ছে সে ডেলিভার করতে করতেছে 450 অ্যাম্পিয়ার ভিটি টার্মিনাল ভোল্টেজ এখানে দেওয়া আছে কত 230 ভোল্ট আর শান্ট রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এখানে আপনার 50 ওহম আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আপনার 0.33 দরকারটা কি দরকার হচ্ছে আপনার ইজি ইজি কত ওয়াট যখনই কোনো জেনারেটর এবার প্রশ্ন করা থাকবে তখনই জাস্ট ওই যে জেনারেটর বলবে সঙ্গে সঙ্গে ফিগারটা ড্র করে নেবেন ফিগারটা ড্র করে নিলে কোন কোন অর্ধেক সব মানে সহজে হবে যেহেতু এখানে শান বলছে শান শানের যে ফিগারটা সিম্পল শান লং শান শর্ট শান কোনো কিছু নেই ভিটি কারণ এদিকে যাচ্ছে এদিকে যাবে আইএল আইএসএস এটা হচ্ছে আপনার আরএসএস প্লাস মাইনাস এখানে ভোল্টেজ দেওয়া আছে ভিটি কত 230 ভোল্ট ইজির মানটা কত যেটা বলা হয়েছিল যে সূত্রটা জাস্ট ইজি আমি দুই ভাবে করবো ডান দিক থেকে করবো বাম দিক থেকে করবো দেখুন একদম মিলে যাবে একদম ইজি সূত্রটা হচ্ছে আপনার কারেন্টটা বেরোচ্ছে এখানে আই এখানকার মানে আর্মেচার রেজিস্ট্যান্স আছে আর এর ভিতরে আর আই এ আর এদিক থেকে যাই প্লাস ভিটি তাহলে এখানে আই এর মান আই এর মানটা কত হবে আই এর মানটা এখানে অবশ্য আমাদের সরাসরি দেয়া নেই আই এর মানটা অবশ্য আমাদের এখানে তো বের করে নেওয়া তো নেওয়া যাবে যেহেতু এখানে এখানে প্যারালাল একটু খেয়াল করেন এই যে ইয়ার রেজিস্ট্যান্সটা এখানে ভোল্টেজ অলরেডি দেওয়া 230 ভোল্ট এইভাবে প্যারালাল এখানেও ভোল্টেজ হবে 230 ভোল্ট তাহলে এখান থেকে আমি যদি পাই আই এস এস ভাগ হয়ে এখানে যেটা যাচ্ছে এটার মান হচ্ছে 4.6 অ্যাম্পিয়ার এদিক দিয়ে ফ্লো হচ্ছে টোটাল অ্যাম্পিয়ার দেওয়া আছে এখানে আমাদের কত না লোড লোড আর লোড অ্যাম্পিয়ার দেওয়া আছে 450 অ্যাম্পিয়ার লোড অ্যাম্পিয়ার দেওয়া হচ্ছে 450 আর আমি বের করে ফেললাম হচ্ছে শান্টেরটা টোটাল আই এটা হবে হতে চলে সুতরাং মোট কারেন্ট এদিক দিয়ে এদিক দিয়ে এদিক বেরোচ্ছে বের হয়ে বামে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তো আমার ডান দিকেটা তো দেওয়াই আছে বাম দিকেটা আমি বের করলাম তাহলে ডান এবং বাম যোগ করে তো টোটালটা হবে আর এটা হবে তাহলে এখন আই এল যোগ আই এস এস তো এই দুটো যোগ করলে যেটা হয় 450 যোগ আই এস এস হচ্ছে 4.6 দ্যাট ইজ এখানে ফোর ফাইভ দেখা যাচ্ছে কি না আমি সিলেক্ট করছি যাচ্ছে
এতো অ্যাম্পিয়ার এটা আমরা বের করলাম হচ্ছে আই মানে আর্মেচার আর্মেচার কারেন্ট মানে কারেন্টের লেখেন আর্মেচার কারেন্টের মানটা পুট করে দিলেই কিন্তু হয়ে যায় 54.6 ইন্টু আর এত দেওয়াই আছে কোথায় 0.03 প্লাস ভিটি 230 ভোল্ট দেখে ক্যালকুলেট করলে হয় 243.63 ভোল্ট এটা হচ্ছে উৎপাদিত ইএমএফ বা জেনারেটেড ভোল্টেজের মান 243 আশা করি বুঝতে পারছেন ক্লাস সময় ক্লাস নেওয়াটা অবশ্য মজা আছে যে ডাইরেক্ট সরাসরি হয় বিভিন্ন ম্যাথ এটা তো একদম ইজি একটা ম্যাথ এত ইজি ম্যাথ হয়তো দিবে না এটার সম্বন্ধে আইডিয়া না থাকলেও সামনের দিকে যাওয়া উচিত আচ্ছা পরবর্তীতে আরেকটা একটা ক্রিটিক্যাল অঙ্ক দেখাই দিই লং শান্টে যেটা এবং ব্রাশের ব্রাশ ভোল্টেজ দিয়ে যেটা যেহেতু আমরা জানি যে জেনারেটরের মানে আউটপুটের কারেন্টটা তো নেওয়ার জন্য স্লিপিং এর সঙ্গে দিতে ওই দুটো ব্রাশ থাকে তার উপর হয় কার্বন ব্রাশ কার্বন ব্রাশের কিছু ভোল্টেজ ড্রপ হয় মানে দুই ব্রাশ বলা মানে ভিবি ব্রাশ ভোল্টেজ ড্রপ ব্রাশ থাকে তো দুইটা একটা আছে কি বলে মাইনাসের একটা আছে তো প্লাসের যে ভোল্টেজটা থাকবে তাকে দুই দিয়ে করতে হবে গুণন দুই থাকে এক ভোল্ট ওখানে ইন্টু টু কারণ ব্রাশ থাকে এখানে দুইটা ওই ভোল্টেজ ড্রপটাও এখানে হবে যোগ উৎসাহিত ভোল্টেজটা মানে ভোল্টেজের সঙ্গে আচ্ছা ম্যাথে দেয় আমরা আর একটা এটা হচ্ছে লং শান্টের এটা বুঝতে পারলে ক্লিয়ার হবে এটাও বিএমপ্রেজার আপনার 26.4 এখানে মানে বলা আছে লং শান কম্পাউন্ড জেনারেটর এখানে ডেলিভার করতেছে আউটপুট কারেন্ট হচ্ছে আইএল 50 অ্যাম্পিয়ার ভিটি মানে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে এখানে 500 ভোল্ট আর রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আচ্ছা লিখি ডাটা লিখি ডাটাগুলো লিখতেই হবে দেওয়া আছে এখানে আপনার IL লোড কারেন্ট এই ম্যাথ থেকে ডাটাগুলো মানে মানে বুঝতে পারলেই ক্লিয়ার হবে ভিটি এটা আউটপুটে পাচ্ছি আমি একদম আউটপুট 500 ভোল্ট টার্মিনাল ভোল্ট আর এ দ্যাট ইজ আর্মেচার রেজিস্ট্যান্স কয়েলের যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেটা আর এস ই সিরিজ লং শান্টে যে লম্বা লম্বি যে রেজিস্ট্যান্সে থাকে মান থাকবে এখানে 250 এখানে বলা আছে যে অ্যালাউ ওয়ান ভোল্ট পার ব্রাশ ফর কন্টাক্ট ড্রপ ব্রাশ ভোল্টেজ দেওয়া আছে এখানে অ্যালাউ ওয়ান ভোল্ট পার ব্রাশ কারণ আমরা জানি যে ব্রাশটাকে এখানে কয়টা দুইটা পজিটিভ একটা নেগেটিভ একটা যাও ভি বি মানে ওয়ান ভোল্ট ইন্টু টু দুইটা ব্রাশ টু ভোল্ট এখানে চাইছে জেনারেটেড ভোল্টেজ ওয়াট আর এটা চাইছে আপনার আর্মেচার কারেন্ট ওয়াট এই ডাটাগুলো থেকে সরাসরি সূত্র যাওয়া আমার কাছে কেমন তো লাগে আগে ফিগারটা তো ড্র করলে সূত্র ফিগার থেকে আর চলে আসবে আমার কাছে তো ম্যাথ থাকলে আগে মানে রাফ হবে সুন্দর করে ফিগারটা ড্র করে নেবেন খুব দ্রুত শান শান যেহেতু
শান্তির একটা রেজিস্ট্রেশন দেখালাম, লং শান লম্বা লম্বা যেটা লং শান ইজি শেষ। এই মানগুলো এখানে পোর্ট করে দিলে আরো একটু সহজ হয়। 250 সিরিজের রেজিস্ট্যান্সের দেওয়া আছে এখানে 0.03, আর্মেচারের ভিতরে যেটা আছে 0.05 ওহম সব। এখানে ভিটি টার্মিনাল ভোল্টেজ 500, এখানে যদি আমি আর এর মধ্যে যে ব্রাশ আছে ব্রাশের ভোল্টেজ এখানে 2 ভোল্টেজ দাও, ওটা সূত্রের সাহায্যে আমরা যাবো সমস্যা নেই। এখানে কারেন্টটা এদিকে যাবে লোডে, ওই লোড ভোল্টেজ দিকে যাবে, আর এখানে আর্মেচার কারেন্ট, এই আর্মেচার কারেন্ট আই এ, এটাই কিন্তু আমার এখানে চাইছে। আর ইজি, আর ইজিটা এখানে যাওয়া আছে ওই আগের মতোই, যে লোড কারেন্ট কিন্তু এখানে দেয়া আছে 500, এই ডান দিক দিয়ে লোড কারেন্ট যেটা ফ্লো হচ্ছে 500 ঘুরে যাচ্ছে 500, তাহলে বামে যাচ্ছে যেটা এটা আমাদের বের করতে হবে। ভোল্টেজ তো সেম, ভোল্টেজ এখানেও ভোল্টেজ যা দেওয়া যদি ভোল্টেজ দেওয়া সেখানে 500 ভোল্ট, বামেও তা, তাহলে এখানে আমরা একে যদি আইএল হয় এটা হবে কি আইএফএস, তাহলে আইএফএস এর মানটা কি হবে ভি ভাগ আর, ভিটা এখানে কত আছে 500, আর দেওয়া আছে এখানে 250, এটা ইজ 2 অ্যাম্পিয়ার। ডান দিকে বা লোডে যাচ্ছে 50 অ্যাম্পিয়ার, বাম দিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এই একটা কারেন্টই তো ভাগ হচ্ছে, তাহলে মোট কারেন্টটা হবে কত, আই এর সমান এই দুই কারেন্টের যোগফল 50 2 20 52 অ্যাম্পিয়ার। এখন জাস্ট আমরা সূত্রটা ওই অ্যাপ্লাই করলে হবে, যে যেটা আগে দেখানো আছে ইজি সমান কি হবে, আই এটা যদি একবার কমন নিয়ে নেই, আই এটা এখানকার রেজিস্ট্যান্স ড্রপ, এই ভোল্টেজ হবে ড্রপ, এখানে ভোল্টেজ হবে ড্রপ, আই এটা সেম, এইটুকু পর্যন্ত সেম, আর এ প্লাস আর এস কি ইসি, এই সিরিজে যেটা আছে প্লাস, যদি আমি এদিক দিয়ে যাই ভিটি শেষ, যদি আমার এখানে ব্রাশ ভোল্টেজের কথা না দেওয়া থাকে তাহলে অঙ্ক এখানে শেষ, যেহেতু এখানে আমাদের ব্রাশ ভোল্টেজের কথা দেওয়া আছে সো এইখানে প্লাস ভিবি হবে, এই ভোল্টেজটাও তো সে উৎপাদন করছে এবং এখানে ড্রপ হয়ে গেছে, জাস্ট আমি মানগুলো করতে দিলাম শেষ। 52 আর আর এর মানটা কত, এখানে 0.05 প্লাস 0.03 ভিটি, এখানে 500 প্লাস 2, ক্যালকুলেশন করলে যেটা হবে আমি ক্যালকুলেশন করে দেখানোর কিছু নাই, সময়ও হবে না, এত বোর্ড ক্যালকুলেশন করা আছে আমার এখানে, এত ইজি। আর আই এটা চাইছিল অনেকটা ক্লিয়ার হয়। এখন এই এক ধরনের অঙ্ক আর কিছু ম্যাথ থাকে, ওই যে জেনারেটরের উৎপাদিত ভোল্টেজ কয়েল দিয়ে, যেটা মানে ইকুয়েশন তো আমরা তো জানি 5Z PN বাক 60A এর একটা কিছু ম্যাথ আছে, এখানে কিছু কিছু বুঝার আছে বলতে কয়েল। আচ্ছা আমি ফিগার ড্র করে নিই, এটা কিন্তু লং শান্টের, আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে পরবর্তী ক্লাস আছে তখন, তো সেখানে কমেন্টস থেকে